রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি। তো এটা হলো কবেকার ব্লগ বলো তো। এটা হচ্ছে মানে তোমরা তো আজকে দেখবে, আজ তো বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার, তো এটা বুধবার, তার আগে মঙ্গলবারের ব্লগ আছে। তো চলো তোমাদের সাথে মঙ্গলবারের ব্লগটা শেয়ার করে দিই, আর কালকের ব্লগটা তোমরা আগামীকাল পাবে, আর আজকে যে লক্ষ্মী পুজো করেছে সেটার ব্লগটা তার পরের দিন পাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার শরীরটা খুবই খারাপ, তাই অল্প অল্প করে ভিডিও করতে পেরেছি। সকালে দেখো মা সবজি কাটছে, আর আমি ছেলের জন্য সুজির উপমা বানাচ্ছি আলু দিয়ে হালকা করে। ও বললো ওটাই খাবে তার জন্য। তো চলো, এরপর জানো তো আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য আমি সারাদিন আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিকালবেলা জিয়ামণিরা এসেছে, তো বলছে দিদির বাড়ি যাবে, তাই একটু রেডি হয়ে যাব দিদির বাড়ি, আর ওখানে গিয়ে একটু ভিডিও করতে পেরেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা কারা কারা সুজির উপমা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সারাদিন তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, আর এখন হঠাৎ দেখছো রেডি হয়ে নিয়েছি। তার কারণ এই যে জিয়ামণিরা এসছে, ও নিজেরা তো পুজোকে ঘোরেনি, এখন ঘুরবে আর আমাদেরও ঘোরাবে। তো চলো দেখি কোথায় ঘুরতে যাই, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজো তো এখন চলবে ভাইফোঁটা পর্যন্ত, তো চলো দেখি কোথায় যাওয়া যায়, তোমরা কিন্তু সঙ্গে থাকো। বাজারে বেরিয়ে দেখছি যে সবাই পুজোর বাজার করছে, কারণ বুধবারও অনেকে পুজো করেছে, সে কারণে মঙ্গলবারে সন্ধেবেলা দেখছি ঠাকুর বিক্রি হচ্ছে, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। এত সুন্দর লাগে না ঠাকুরের মূর্তিগুলো, খুব ভালো লাগে। এ কি কথা বলছ, হ্যাঁ আসবো না নাকি? ও মা, বলে আসতে হবে তোদের বাড়িতে, আমাদের বলে আসতে হবে। খুশি বলছে বলে আসবে, তো এভাবে হট করে কেউ আসে? এ বলে ওটাই তো, যেহেতু ঘরে গান চলছিল তাই সাউন্ডটা মিউট করে দিলাম, কারণ গান শুনতে তো মাঝে মাঝে ইচ্ছা করে, বলবো গানগুলো ভালোই চলছিল, ভাবলাম গানটাই এনজয় করা যাক, ভয়েসে তোমাদের পরে দিয়ে দেবো। দেখো সবাই আমরা মিলে এসে গেলাম দিদির বাড়ি, আসলে জিয়ামণিরা ওদের বাড়িতে শুভ বিজয়া করতে এসেছে মিষ্টি নিয়ে, তো আমাদেরও আসতে হবে। তাই দেখো সবাই সবাইকে প্রণাম করে নিচ্ছে, সবার ভিডিওটা যদিও করা হয়নি, তো সোনুকে সব বাচ্চারা মিলে নমস্কার করছিল, তাই আমি ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করা যাক তোমাদের সাথে। নমস্কারের একটা বাচ্চা মেয়েকে বাচ্চারা নমস্কার করছে, এরকম একটা ব্যাপার, তো তাই ভাবলাম যে নমস্কার আর তার সাথে আশীর্বাদটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগলো খুব, তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো শুভম এত যে লজ্জা পায় ওর মন্দিরের কাছ থেকে একটা হামি নিতে, যাই হোক, আর যে বেশি লজ্জা পায় তাকে বেশি লজ্জা দিতেই ভালো লাগে। তারপর দেখো জানি না কেন জিয়ামণি এত হা হা করে হাসছিল, বুঝতে পারলাম না, আমারও ঠিক আর মনেও নেই যে কি কারণে। তো দেখো জিয়ামণিরা সিঙ্গারা নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো, আর তোমাদের দাদাও সিঙ্গারা নিয়ে এসছে, আর যাইবু লাড্ডু আর ভেজিটেবল চপ নিয়ে এসছে। তো যাই হোক সবাই মিলেমিশে সেগুলোকে ভাগ করে খেয়ে নিচ্ছি, কারণ ভাগ করে খেতে কিন্তু বেশি মজা লাগে, তাই সবাই মিলেমিশে সেগুলোকে ভাগ করে খেয়ে নেবো। আর দিদি এদিকে সিঙ্গারার সাথে যে চাটনি দেয়, জানি না তোমাদের কার কার বাড়ির ওদিকে সিঙ্গারাতে চাটনি দেয় বাজারে, আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের এখানে সিঙ্গারার সাথে চাটনি দেয়, কিন্তু এই চাটনিটা আমার একদম পছন্দ লাগে না, তাই দিদি সবাইকে দিয়ে দিচ্ছিল, কিন্তু আমাকে যখন দিতে এসেছে আমি একদম ওরা হাত ধরে সরিয়ে দিচ্ছি, কারণ আমার ভীষণ অপছন্দ এই চাটনিটা। আর তোমাদের দাদা একটা ধনে পাতা মাখা বানিয়েছে, তোমরা তো জানোই তোমাদের দাদা কীরকম ধনে পাতা মাখাটা বানায়, ওটা আমার ভীষণ পছন্দের, ওইটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই ওটা একটু নিয়ে নিয়েছিলাম, ওটা খেতে খুবই ভালো লাগবে। তো চলো সবাই মিলে এখন আমরা তেলে ভাজা এনজয় করছি, তোমাদের কার কার আমাদের তেলে ভাজা এনজয় দেখে খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানিও। আর তারপর যাইব একটা ম্যাসাজ করার মেশিন বার করেছে, জিয়ামণির হাতে খুব ব্যথা ছিল সে কারণে, তো জিয়ামণি ফার্স্টে একটু ম্যাসাজ করে নিল, তারপর তোমাদের দাদাও একটু ম্যাসাজ করে নিল, দিয়ে যাই হোক অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা, অনেক গল্প করলাম অনেক সময় ধরে, এসেছি তো 7টা নাগাদ আর বাড়ি যাচ্ছি 11টার সময়, দিয়ে তারপর যাওয়ার সময় যেহেতু গান চলছিল তাই আমরা তিনজনে একটু নাচানাচি করে নিলাম, কারণ আমাদের তো জানো ঢং না করলে চলে না, সেই কারণে আমরা একটু ঢং করে নিলাম, দিয়ে চলে যাব বাড়ির পথে।
তো চলো বাড়ির পথে যাওয়া যাক। গল্প করতে করতে কখন যে 11টা বেজে গেছে বুঝতেই পারিনি। আর এদিকে খুশি মা তখন আমাকে জড়িয়ে ধরেছে, কারণ আমার খুশি মা তো খুব লাডলি সেই কারণে। তো চলো খুশি মাকে বললাম যে আমরা এবার আসছি, তো দুজন। তুমি এত লম্বা কেন? মা বেশি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ তবে এইটুকু থাক, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে।